সংখ্যালঘুক আক্রমণ নকৰিব, হিন্দুৰ ওপৰত নিৰ্যাতন নচলাব, অন্যথা মই পদত্যাগ কৰিম। এই ঘোষণা বাংলাদেশৰ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ প্ৰধান উপদেষ্টা মহম্মদ ইউনুছৰ। এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্ত্রাস, এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। প্রতিজন বাংলাদেশী আবু সৈয়দর অনুগামী, আবু সৈয়দৰ মাতৃ প্রতিজন বাংলাদেশীৰ মাতৃ, সকলোৱে মিলি আবু সৈয়দৰ ভাই ভনীৰ সুৰক্ষা দিব লাগিব, ধৰ্ম নিৰ্বিশেষে সকলোৱে মিলি গঢ়িব লাগিব নতুন বাংলাদেশ। আবু সৈয়দৰ উদ্ধৃতিৰে বাংলাদেশৰ লোকক অচিৰেই হিংসা ত্যাগ কৰাৰ আহ্বান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুছৰ। আমরা যেন এটা নিশ্চিত করি সামনে গিয়ে দাঁড়াই, আবু সৈয়দ যেরকম দাঁড়িয়েছে আমাদের ওরকম দাঁড়াতে হবে, যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান, সব বাংলা আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা, কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলের ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে, এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই। এগুলো উল্লেখযোগ্য যে শেহতীয়া সংরক্ষণ বিরোধী আন্দোলনত পুলিশৰ গুলিৰ প্ৰথম শিকাৰ আছিল ৰংপুৰৰ বেগম ৰোকেয়া বিশ্ববিদ্যালয়ৰ 25 বছৰীয়া ছাত্ৰ আবু সৈয়দ। 16 জুলাইত শেখ হাসিনাৰ আৰক্ষীয়ে গুলিয়াই হত্যা কৰা আবু সৈয়দক আদৰ্শ হিচাপে লোৱাৰ আহ্বান অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ প্ৰধান উপদেষ্টা মহম্মদ ইউনুছৰ। এটা আবু সৈয়দৰ বাংলাদেশ, এই আবু সৈয়দৰ বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই, কাজে আপনাদের কাছে অনুরোধ যে যেখানে আছেন আবু সাইদের বাবা বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন, কোন রকম গোলযোগ হতে দেবেন না। অরাজক পরিস্থিতির অবসান ঘটাই সকলকে শান্তির পথ লবলৈ মহম্মদ ইউনুছে আহ্বান জানার সময়তে পদত্যাগ করিলে বাংলাদেশের প্রধান বিচারপতিয়ে। ফুলকোর্ট সভার মাজতে পদত্যাগের ঘোষণা করবলে বাধ্য হল উবাইদুল হাসানে। অন্তর্বর্তীকালীন সরকারের অনুমতি অবিহনে শনিবারে ফুলকোর্ট সভার আহ্বান জানাইছিল উবাইদুল হাসানে। প্রধান বিচারপতির এই কাণ্ডর তীব্র বিরোধিতা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ফুলকোর্ট সভাত আইন বিরুদ্ধ আখ্যা দি প্রধান বিচারপতিক গাদি এড়িবলৈ সময়সীমা নির্ধারণ করে দিছিল অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ায়। দুপুরিয়া 1 বজাৰ ভিতৰত পদত্যাগ নকৰিলে উচ্চতম ন্যায়ালয়ৰ লগতে বাসগৃহ ঘেৰাও কৰাৰ হুংকাৰ দিয়াৰ পাছতে পদত্যাগ কৰিবলৈ বাধ্য হল উবাইদুল হাসানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ৰ পৰা উচ্চতম ন্যায়ালয়ত চলি থকা ফুলকোর্ট সভালৈ আন্দোলনকাৰী ছাত্ৰই মাৰ্চ কৰি যোৱাৰ সময়তে ৰাজহুৱা হল প্ৰধান বিচাৰপতিৰ পদত্যাগৰ খবৰ। যুদ্ধ অপরাধর ট্রিবুনেলর বিচারকরও দায়িত্ব থাকা উবাইদুল হাসানের পদত্যাগত উৎফুল্লিত হয়ে পড়েছে আন্দোলনকারী ছাত্র সমাজ। নিউজ ডেস্ক, নিউজ 18, নর্থ ইস্ট।